চাকরি খোয়াতে চলেছেন প্রাক্তন কাউন্সিলর দোলন বিশ্বাস। অভিযোগ, ওয়েমারশিট বিকৃত করে গ্রুপ সি পদে চাকরি পেয়েছিলেন তিনি। তবে কার সুপারিশে চাকরি পেয়েছিলেন তিনি তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। চাকরি খোয়াতে চলেছেন প্রাক্তন কাউন্সিলর দোলন বিশ্বাস। কমিশনার নিয়োগ বাতিলের তালিকায় এবার নাম উঠে এলো উত্তর চব্বিশ পরগনার বারাসাতের প্রাক্তন কাউন্সিলর দোলন বিশ্বাসের। বারাসাত বিবেকানন্দ আদর্শ বিদ্যাপীঠের কর্মচারী দোলন বিশ্বাস। অভিযোগ, ওয়েমারশিট বিকৃত করে গ্রুপ সি পদে চাকরি পেয়েছেন তিনি। প্রাইমারি, আপার প্রাইমারি, এরপর এবার উঠে এলো এসএসসির গ্রুপ সি পদে নিয়োগের দুর্নীতি। ওয়েমারশিট বিকৃত করে দেদার নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠে আসছে। হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশন ওয়েমারশিট গরমিলের তালিকা প্রকাশ করে। 3,477 জনের তালিকা প্রকাশ করেছে। তার মধ্যে 3,116 জন চাকরি প্রাপকের নাম রয়েছে ওয়েমারশিট বিকৃত কাণ্ডে। আর তাতেই এবার নাম জড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দোলন বিশ্বাসেরও। তৃণমূলের ডাকাবুকো নেত্রী দোলন বিশ্বাস যখন চাকরি পান তখন কাউন্সিলর ছিলেন তিনি নিজেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসছে, কার সুপারিশে চাকরি পেয়েছিলেন দোলন বিশ্বাস? নাকি ক্ষমতার অপব্যবহার করেছিলেন তিনি, আর নাকি নেপথ্যে বড় কোনো মাথা আছে? তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে জেলা সদর শহর বারাসাতে। গা ঢাকা দিয়েছেন দোলন, এমনকি ওই দিন বাড়িতে গিয়েও তার দেখা মেলেনি। পরিবারের দাবি, দোলন পড়াশোনায় বরাবরই ভালো, সে নিজের চেষ্টাতেই চাকরি পেয়েছে। এই বিষয়ে তো যা কিছু মেয়েই জানে, সে বিষয়ে তো মেয়ে আমাকে কিছু বললো না, আর মেয়ের সঙ্গে সেরকম কালচারও হয় না আমার সঙ্গে। চাকরি পেয়েছে এই অবধি জানে, কীভাবে পেয়েছে সেটা কি আপনারা জানেন? সেটা আমরা জানি না। আচ্ছা, কখনো জানার চেষ্টা করেননি যে মেয়ে? না 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 না। আপনার মেয়ে যখন চাকরি পেয়েছে 2017 সালে, তখন তো কাউন্সিলর ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস এই বিষয়ে বলেন তিনি কিছুই জানেন না। শিক্ষা দপ্তর থেকেও এখনো কোনো নির্দেশ আসেনি, নির্দেশ এলে পরবর্তী পদক্ষেপ নির্দেশ অনুযায়ী নেওয়া হবে। উনি তো পৌরসভার কোনো কর্মচারী ছিলেন না, পৌরসভার যদি কর্মচারী হতেন তাহলে আমি উত্তর দিতে পারতাম, আর বিষয়টি বিচারাধীন, এ বিষয়ে মন্তব্য করা উচিত। আইনে যা হবে সেটাই ঠিক হবে, আইনের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত, আইনের প্রতি আস্থা রাখা উচিত। যদি অনৈতিকভাবে কিছু হয়ে থাকে তার জন্য বিচার ব্যবস্থা যা সাজা ঘোষণা করবেন সেটাই রাজ্য হবে, তাই তো হচ্ছে পশ্চিমবঙ্গে। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্র এই দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন, যথাযথ শাস্তির দাবি করেছেন এই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত মাথাদের। তিনি বলেন, দেখুন আমরা এতে আশ্চর্য নই, কারণ তৃণমূল সরকারটাই পুরো দুর্নীতিগ্রস্ত। আমরা এর আগে শুনেছিলাম যে দোলন বিশ্বাস তিনি কাউন্সিলর থাকা অবস্থায় তার কাউন্সিলর পর অপব্যবহার করে তিনি স্কুল শিক্ষকের চাকরি পেয়েছেন, সেটা আজকে প্রমাণিত হলো। যে আমরা যেটা ভেবেছিলাম বা শুনেছিলাম সেটাই আজকে হাইকোর্টের রায়ে প্রমাণিত হলো, এবং আমরা চাই দোলন বিশ্বাস যার মাধ্যমে এই চাকরি পেয়েছে এই তদন্তটা আরও করা দরকার এবং তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। স্থানীয় তৃণমূল নেতা দোলন বিশ্বাস পৌরসভার কোনো কর্মচারী নন বলে সম্পূর্ণ ব্যাপারটি আদালতের বিচারাধীন বলে দায় এড়িয়ে গেছেন। ক্রমশই বিতর্কের জট আরও বাড়ছে। বিতর্কের জেরে তৃণমূলের এই প্রাক্তন কাউন্সিলরের চাকরি যাওয়ার সম্ভাবনাও প্রবল রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বারাসাত। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।